ওয়েলকাম টু আর একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল। এনসিটি গাইডলাইন মেনে প্রতি বছর টেট পরীক্ষা, কিন্তু নিয়োগ নয় কেন? আবারও 2024 টেট পরীক্ষা হতে চলেছে। টেট পরীক্ষার যে তারিখ, সেই তারিখটা আমাদের সূত্র মারফত যে খবরটা এসেছে সেই খবর অনুযায়ী তোমাদেরকে বলবো। টেট ইন্টারভিউ কবে হবে এই বিষয়ে আর একবার কথা আমি বলবো। অলরেডি আমি বলেছি দু তিনবার ভিডিওতে, আবারও একবার বলে দিচ্ছি, বেশ তিনটে প্রশ্ন আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্ন। এবং সবথেকে বেশি আমাকে যে প্রশ্নটা পার্সোনালি করেছো, এনসিটি গাইডলাইন মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেওয়ার কথা গৌতমবাবু বলেছেন কিন্তু নিয়োগ নয়, এই বিষয়ে একটু আপনি হাইলাইট করে তুলুন। অবশ্যই হাইলাইট করব এই বিষয়টা। দেখো, আবারও 2024 টেট পরীক্ষা, টেট পরীক্ষার তারিখটা কবে হবে সেটা জানিয়ে দিচ্ছি। তোমাদের টেট পরীক্ষার তারিখ হচ্ছে 9ই ডিসেম্বর, এমনটাই আমাদের কাছে আপডেট রয়েছে। কিন্তু যদি কোনোরকমভাবে পিছিয়ে যায়, তাহলে খুব বেশি যদি পিছিয়ে যায় তাহলে 15 তারিখ পর্যন্ত পিছিয়ে যেতে পারে, এর বেশি কিন্তু পিছাবে না। এটা হচ্ছে 2024 কথা বলছি, কিন্তু আবারও কিন্তু টেট পরীক্ষা নেওয়া হবে। এবার আমি কিছু কথা বলি তাদের জন্য যারা ফ্রেশার রয়েছে, যারা নতুন টেট পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটা কথা বলি, তোমরা এখন থেকে কিন্তু প্রস্তুতি নাও। এখন থেকে যদি প্রস্তুতি না নাও তাহলে কিন্তু পারবে না। তুমি যদি ভাবো দু তিন মাস আগে, পরীক্ষার আগে আমি প্রস্তুতি নেবো, তাহলে কিন্তু পারবে না। কারণ এবার থেকে তোমাদেরকে অনেক বেশি পড়তে হবে, অনেক ডেপথে পড়তে হবে। কারণ হচ্ছে তোমরা দেখেছো হয়তো এবছরের প্রশ্নটা, 2023 প্রশ্নটা বেশ কঠিন এসেছে তোমাদের জন্য, যারা খুব খুব ভাবছিলে যে খুব হালকাতে নিয়েছো, মানে ভেবেছো 2022 মতোই প্রশ্ন হবে, যারা এমনটাই ভেবেছো তারা কিন্তু ভুল করেছো এবং তারা কিন্তু পাস করতে পারবে না। তাই তোমরা যারা নতুন রয়েছো, যারা পাস করতে চাও, এখন থেকে প্রস্তুতি নাও। ডিসেম্বর মাস আসতে এখন অনেক দেরি রয়েছে, কিন্তু এখন থেকে যদি তুমি প্রস্তুতি নাও তাহলে কিন্তু তুমি পাসটা করে যাবে। তাই তোমরা যদি পাস করতে চাও, আমাদের চ্যানেল পক্ষ থেকে ব্যাচ লঞ্চ করা হবে 23 জানুয়ারি থেকে। তাই সেই ব্যাচে যুক্ত হতে চাইলে তুমি দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্ক দেওয়াতে নাম্বার দেওয়া রয়েছে 8945879829। তাদের জন্য বলছি যারা ফ্রেশার নতুন আছো, যারা এখনও পর্যন্ত টেট পরীক্ষা দাওনি, তোমাদের জন্য বলছি দেখো, এবার হচ্ছে এনসিটি গাইডলাইন মেনে প্রতি বছর টেট পরীক্ষা কিন্তু নিয়োগ নয় কেন? এনসিটি গাইডলাইন মেনে প্রতি বছর টেট পরীক্ষা নেবে এমনটাই বলেছেন গৌতমবাবু। এবং তিনি বলেছেন যে এনসিটি গাইডলাইন আছে, আমাদেরকে মানতেই হবে, কারণ প্রতি বছর টেট পরীক্ষা নিতেই হবে। এবং অন্যদিকে তিনি এই কথাটা কখনোই বলেননি যে এনসিটি গাইডলাইন মেনে আমরা প্রতি বছর নিয়োগ করব। তিনি সবসময় এই কথাটার উপর জোর দিয়েছেন যে এনসিটি গাইডলাইন মেনে আমরা প্রতি বছর পরীক্ষা নেব। কেন? তার কারণ হচ্ছে দেখো, এনসিটি গাইডলাইন মেনে প্রতি বছর পরীক্ষা নিলে কী সুবিধা আর পরীক্ষা না নিলে কী সুবিধা, সেই নিয়ে আলোচনা করব। এই বিষয়ে তোমরা চেয়েছো হাইলাইট করতে, অবশ্যই হাইলাইটটা করে দিচ্ছি। এবং এই হাইলাইটটা আমার পক্ষ হতে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করা নয়, একমাত্র যেটা সঠিক আমার মনে হয় তোমাদের পক্ষ হতে সেটাই কিন্তু আমার তুলে ধরা। পরীক্ষা প্রতি বছর নিলে কী হবে? দেখো, পরীক্ষাতে তোমাদের রেজিস্ট্রেশন ফি এবং ফর্ম ফিল আপের ফি সব নিয়ে কিন্তু তোমাদের জেনারেল হচ্ছে 500 টাকা, এসসি এসটি 400, মানে 500-400 মধ্যে কিন্তু ঘোরাফেরা করবে। তাহলে 500 টাকা যদি প্রতি বছর করে টেন নেয়, আর যদি 2 লক্ষ 3 লক্ষ ছাত্রছাত্রী যদি ফর্ম ফিল আপ করে, তাহলে কত হয়? 500 × 3 লক্ষ, দেখো 3 লক্ষ, 1,200,000 অজুর লক্ষ, 3 লক্ষ। তোমরা এবার গুণ করে দেখতে পারো, 15, 3×5=15। হ্যাঁ, দেখো কত টাকা হয় তোমরা দেখে নাও, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, ঠিক আছে, কোটির মতো চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো একবার টেট পরীক্ষা নিলে কোটি টাকার ইনকাম হচ্ছে। কিন্তু পরীক্ষা নিলে, ইন্টারভিউ নিলে কী হবে? প্রতি বছর নিয়োগ করলে কী হবে? প্রতি বছর নিয়োগ করলে সেই কোটি টাকাটা কী হবে? মাইনাস হয়ে যাবে। তাই প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হবে কিন্তু নিয়োগ কিন্তু করা হবে না, এমনটাই চলছে। কারণ দেখো, চারিদিক থেকে যে বিষয়গুলো আমাদের সামনে উঠে আসছে, এগুলো তো আর মানে একদম বলা যায় না যে এটা একদম ভুল। কারণ প্রত্যেকটা মানুষের কাছে কষ্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে কষ্ট, যারা টেট পরীক্ষা দিচ্ছে, যারা পাস করছে এবং যারা স্ট্রাগল করছে। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা আন্দোলন করতে চায় না, তারা চায় না যে আন্দোলন করতে রাস্তায় বসতে, তারা চায় যে নিয়োগটা হোক প্রতি বছর। এনসিটি গাইডলাইন মেনে যেমন পরীক্ষা হচ্ছে, সেরকম এনসিটি গাইডলাইন মেনে যেন তোমাদের নিয়োগটা হয়। তোমাদের পক্ষ হতে আমি এই কথাগুলো বলছি, যাতে করে কারো কাছে যদি পৌঁছায় তাহলে আশা করি কিছু মেসেজ তো যাবে। তাহলে দেখো, পরশুরামতি গৌতমবাবুকে তিনাকে বোঝাতে হবে যে প্রতি বছর টেট পরীক্ষা নিয়েছেন, ঠিক আছে, এটা মানা যাচ্ছে, এনসিটি যেহেতু রুল আছে, তাহলে এনসিটির রুলও আছে, কিন্তু প্রতি বছর নিয়োগ করতে হবে। আপনি প্রতি বছর নিয়োগ বাদ দিয়ে শুধু প্রতি বছর পরীক্ষা নিলে কিন্তু হবে না। সবথেকে বেটার হচ্ছে বছরে একবার পরীক্ষা নেওয়া, একবারই নিচ্ছে, আর একবার নিয়োগ করা। মাঝে একবার নিয়োগ করুক, জানুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে, আবার ডিসেম্বরের দিকে একটা পরীক্ষা নিক, তাহলে সবথেকে বেটার হবে। কিন্তু সেক্ষেত্রে কী হবে, তোমাদের ইন্টারভিউ যদি নিয়ে নেয় তাহলে কিন্তু প্যানেল প্রকাশ করতেই হবে। কারণ ইন্টারভিউ যখনই নেয়, প্যানেল প্রকাশ করতে কিন্তু দেরি হয় না, তোমরা এটা জানো। হয় যদি মাঝে কখনও যদি কেস হয় তাহলে কিন্তু দেরি হয়ে যায়। যেমন 2022 রিক্রুটমেন্টের বিষয়টা এখন
তোমাদের হোল্ড হয়ে রয়েছে, মানে স্থগিত রয়েছে, কিন্তু এটাও কিন্তু বেরিয়ে যায়, প্যানেলটা প্রকাশ হয়ে যাবে। এভাবে কিন্তু চলতে পারে না, প্রতি বছর টেট পরীক্ষা আর নিয়োগ হবে না, এভাবে চলতে পারে না। এবার কিন্তু নিয়োগ করতে হবে। অন্যদিকে পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি রাজ্যগুলোতে বেশ টেট পরীক্ষা নেওয়া হচ্ছে এবং নিয়োগও করা হচ্ছে, রীতিমতো নিয়োগ হচ্ছে এবং টেট পরীক্ষা নেওয়া হচ্ছে। তাহলে আমাদেরকে এই বিষয়টাকে তুলতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলেছি, 2রা জানুয়ারি তোমাদের একটা আন্দোলন হতে চলেছে, শান্তিপূর্ণ আন্দোলন। এই শান্তিপূর্ণ আন্দোলনের মূল দাবি হচ্ছে টেট ইন্টারভিউ। তোমাদের ইন্টারভিউর জন্য দাবি হবে যে 2022 ইন্টারভিউ নোটিফিকেশান দেওয়া হোক। হ্যাঁ, কিন্তু আশা করি এই আন্দোলনটা কিন্তু ভালো জোরালো হবে, ব্যাপক হবে, এবং এই আন্দোলনটা শান্তিপূর্ণ আন্দোলন হবে, কোনো রকম বিশৃঙ্খল আন্দোলন হবে না। এবং এই আন্দোলনের মধ্যে তোমরা গৌতমবাবু এবং হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্যবাবুর সঙ্গে দেখা হবে, এবং সেক্ষেত্রে তোমাদের ইন্টারভিউর দাবি নিয়ে আলোচনা হবে, এবং সেক্ষেত্রে কী বলছেন ওনারা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। এবার ওনারা যে কথাগুলো বলেন সেগুলো তো শুধুমাত্র সান্ত্বনা দেন, কারণ দীর্ঘদিন ধরে তোমরা যে আন্দোলন করে আসছো, সেই আন্দোলন করার পর তোমরা যখন দেখাটা করো, দেখা করার পরে কিন্তু সান্ত্বনা দেয়, সান্ত্বনা পাওয়ার পরে কিন্তু তোমরা ফিরে আসো এবং কাজের কাজ কিছু হয় না। এই আন্দোলনকে অপেক্ষা করে কিন্তু প্রতি বছর টেট পরীক্ষা নেওয়া হচ্ছে, বিন্দুমাত্র কিন্তু তেনাদের গুরুত্ব নেই যে আন্দোলন হচ্ছে, আমাদের উচিত টেট এই একটা নিয়োগ করা, কারণ এতদিন হয়ে গেল, দীর্ঘদিন হয়ে গেল টেট ইন্টারভিউ হচ্ছে না। হ্যাঁ, অন্যদিকে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে নিয়োগ হচ্ছে, লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে, আর এদিকে কিন্তু তোমাদের দেখতে গেলে প্রতি বছর টিচার কিন্তু রিটায়ারমেন্ট হচ্ছে, প্রতি বছর টিচার কিন্তু রিটায়ার হচ্ছে, আর ভ্যাকেন্সি কিন্তু অনেক রয়েছে। ভ্যাকেন্সি নেই বলাটা একদমই ভুল। তোমরা যদি দেখো বীরভূম ডিস্ট্রিক্ট, তাহলে বীরভূম ডিস্ট্রিক্টেও তোমাদের অনেক ভ্যাকেন্সি রয়েছে, সেরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে কিন্তু অনেক ভ্যাকেন্সি রয়েছে। যদি মোট তোমরা যোগ করো তাহলে কিন্তু তোমাদের 50,000-এর বেশি ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু ওনাদের মুখে এই কথা আসবে না। তিনারা বলবেন যে ভ্যাকেন্সি নেই, আমরা খুব কম ভ্যাকেন্সি দিতে পারবো, এমনটাই বলবেন। কিন্তু সেই জন্য আমি বলেছি তোমরা 30,000-এর মধ্যে, 50,000-এর মধ্যে আনুমানিক 15,000 ভ্যাকেন্সি ধরে চলো, অবশ্যই তোমরা এই 15,000 ভ্যাকেন্সি পাবে। তাহলে টেট ইন্টারভিউটা কবে হবে, দেখো টেট ইন্টারভিউটা কবে হবে, টেট ইন্টারভিউ হওয়ার সময় তারিখ সব কিছু একটা অ্যানালিসিস করে আমরা যেটা বুঝতে পেরেছি যে তোমাদের 2023 এবং 2022 এই দুটো মিলে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। কেন হবে, তার কারণ হচ্ছে 2023 রেজাল্ট বের হতে কিন্তু দেরি হবে না। অ্যান্সার কি দেখো কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, তোমরা চ্যালেঞ্জ করতে পারবে, তারপরে কিন্তু এক মাসের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হবে। এই রেজাল্ট প্রকাশ হওয়ার পরেই কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে, আসতে বাধ্য। এবার কিন্তু আর অজুহাত দিলে চলবে না, এমনটা বললে মানে 2024-এর পরীক্ষা হবে ডিসেম্বরে, তারপরে ইন্টারভিউ, এমনটা হলে কিন্তু সেটা ভয়ানক বিষয় হয়ে যাবে। তাই তোমাদেরকে সেমনটা হবে না, তোমাদের ইন্টারভিউ আসবে। ইন্টারভিউ ব্যাচের জন্য যারা প্রস্তুতি নিতে চাও তারা দেখো আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আমাদের ইন্টারভিউ বইও কিন্তু তৈরি করা হয়েছে, সাজেস্টিভ ইন্টারভিউ বই, যে বইটা তুমি পড়লে আশা করা যায় তুমি ভালো নাম্বার তুলতে পারবে, আর ব্যাচে ভর্তি হতে চাইলে হতে পারো। তাহলে ইন্টারভিউ নিয়ে এবং পরীক্ষা নিয়ে যত কোয়েরি ছিল তোমাদের আশা করি ক্লিয়ার করতে পেরেছি। আর এনসিটি গাইডলাইন মেনে প্রতি বছর টেট পরীক্ষা কিন্তু নিয়োগ নয়, এই বিষয়টা আশা করি বুঝাতে পেরেছি, কেন নয়, এর পিছনে কী রহস্য রয়েছে।